আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখানে একটা আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে তিন পাখি জমি। তিন পাখি মানে 26% এক পাখি, 26% এক পাখি জমি। জমিটা মোটামুটি সুন্দর আছে, স্কোয়ার। হ্যাঁ, তো এই জমিটা আপনারা নিবেন, কিন্তু তার আগে একটা কথা বলি আপনাদেরকে, এখন এখন প্রচণ্ড গরম, আপনারা তো বাসায় ঘরে ঘুমায়া ইউটিউব দেখেন, দেখা জমি কিনতে চান, অনেকে হুদাই পেঁচাল পারেন যে ভাই জমি নাই। জমি আছে অনেক, কিন্তু আপনারা হয় কি যে আপনারা ভিডিও দেখে আপনারা চান যে জমি নিতে, আগ্রহ জাগে আপনাদের মনে, কিন্তু আগ্রহ জাগলে হয় কি হবে কি, আপনারা যদি নেওয়ার ইচ্ছাটা না থাকে, দেখা গেল আপনারা আমার ভিডিও দেখে ফোন দিয়ে অনেকেই বলেন যে আপনি আসেন চলেন যাই, আপনাদের মতো অনেক মানুষ তো কল দেয়, অনেক মানুষ কল দেয় আমি আমি আসবো, কয়জনের সাথে আসবো বলেন তো, আর বলেন মালিকের নাম্বার দেন না, মালিকের নাম্বার তো মালিকটা না দিতে চাইলে আমার কি বলেন, মালিকটা না দিতে চাইলে তো এখানে আমার কিছু করার নেই। আপনারা ফোন দিয়ে ফোন দিতে থাকেন, এক একজন অনেক ফোন দেন, দেখা গেল কি যে আমি তো যেহেতু এটা আমার একটা ভিডিও বানানোর একটা কাজ, আচ্ছা আর গ্রামের লোকগুলো তো ওরা তো অনেক বিরক্ত বোধ করে, একটার পর আরেকটা ফোন আসলে, সেই জন্য ওনারা নাম্বারটা দিতে চায় না, ওনার ফোন নাম্বারটা দিতে চায় না। এখন আপনারা তো অনেকে যারা দেখা গেল আবেগে বইলা ফেলান, ফোন দিয়ে বসেন, নাম্বারটা পায়া ভিডিও অনেকে দেখেন না, থাম্বনেল দেখেন আর ডিসক্রিপশনে লেখাটা দেখেন, এই দুইটা লেখা দেখলেই আপনাদের ভিডিও দেখা হয়ে গেল, ভিডিওতে ঢুকে নন আপনারা। আমার জমিতে মোবাইল নাম্বার, ভিডিওতে মোবাইল নাম্বার দেয়া থাকে, মোবাইল নাম্বারটা আপনারা ওই নিয়েই ফোন দেন যে সাবের ভাই জমি নিব আসেন দেখান, তো কজনের সাথে ভিউয়ার্স একদিন আসা যায় বলেন। এই যে এই জায়গায় আপনারা একজন একজনই দেখি আমার সাথে হাঁটেন, বিরক্ত বোধ করেন যে অস্থির হয়ে যান গরম, তা আমি এরকম কয়জনের সাথে হাঁটবো বলেন, আপনারা একদিন এসে পরের দিন বলেন বাসায় যে অসুস্থ হয়ে পড়েন, জ্বর আসা পড়ে আপনাদের, তো যারা নিবেন তারা ভিউয়ার্স ই করেন আগে বাড়েন, কারণ এইখানে কিন্তু একটু দূর রাস্তা, আপনারা মনে করেন একটু দূর, ফরিদপুর বরিশালও তো ভিউয়ার্স জমি আছে, বাড়ি ঘর আছে, ওইখানেও তো বাড়িঘর, আপনারা যদি এখানে এসে বলেন যে আমরা কি কাজ করব, কাজ কি হ্যান কি তেন কি, তো ফরিদপুর বরিশালের বাড়ির ঘরের মানুষজন তো ওই কাজ কি করে খায়, আর এটা তো ঢাকাতে, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা মাত্র ঢাকা থেকে 22-23 কিলো রাস্তা, ঢাকা রাস্তায় এটা, পদ্মার ওইপারও যদি ভিউয়ার্স আপনারা যান গিয়ে, ওরা তো কোনো না কোনো কাজ কাম, তাহলে এখন দেখা যাচ্ছে কি যে ওই জমি ভিডিও দেখানোর সাথে সাথে আমার আপনাদের মতো লোকদেরকে কাজও খুঁজে দিতে হবে, আমার সেটা বোঝা যাচ্ছে যে কী কাজ করব, কাজও খুঁজে দিতে হবে আমাকে, এখন জমি বাড়িঘর করবেন এক কথা, আর কাজ কামের চিন্তা ভাবনা আরেক কথা, তো এসে যদি একদিন আইসা দেখা হরণ হয়ে যান জমি, কিন্তু যারা কেনার তারা কিনতেছে, যারা কেনার তারা কিন্তু কিনতেছে, কিন্তু আপনারা যারা ভিডিও দেখে আসেন তারা কিন্তু একজনও নিতেছেন না, যারা আমাকে কল দিয়ে আসেন কল দেন তারা কিন্তু একজনও নেন না, এমনও মানুষ আছে যে এমনও মানুষ আছে দুই তিনজন ফোন দেওয়া হয়তো বা 100 জনের ভিতরে একজন নেন,
ফোন দিয়ে মনে করেন এক একজন অস্থির যে ওই দিনই নিয়ে নেবেন জায়গাগুলো, যেদিন দেখবেন সেদিনই নিয়ে নেবেন জায়গা। কিন্তু ঘুরে টুরে আপনাদেরকে বুঝলাম যে না, আসলে তা না। তো আসেন আমি আপনাদেরকে জমিটা ঘুরিয়ে দেখাই, দেখানোর চেষ্টা করি। আপনারা সাথে থাকেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আপনারা ভিডিও পুরোটা দেখেন না, স্কিপ করে করে দেখেন। দেখা গেল কি যে স্কিপ করে করে দেখলে আমার মানে ইয়েটা হয় না, ওয়াচ টাইমটা হয় না। তো আচ্ছা দেখেন, আপনারা সাথে থাকেন। এই যে দেখেন তিনটা চাকার দাগ, এখানে রিক্সা আসে, এই যে দেখেন একটা দুইটা তিন, মাঝখানে বুঝাই যাচ্ছে যে এখান থেকে রিক্সা চলে নিয়মিত। এই যে এই এই জমিটাই, এখান দিয়ে হাল বাওয়া হয়েছে। এখানে দেখেন জমিটা, এখানে আছে তিন পাখি জমি। আপনাদের জন্য আমি এখন, আপনারা বলেন যে রাস্তাঘাট গ্রাম গ্রাম দেখান না কেন, কীভাবে যেতে হয়, আগে আপনারা আপনি সব দেখাইতেন, সেটা দেখান না কেন? তো সেটা দেখাইলে হয় কি জানেন, ওই আপনারা যারা ভিডিও দেখে আমাকে কল দেন তাদেরকে আর আমি জমি দিতে পারি না। অধিকারী কিছু লোকাল লোকজন এসে মনে করেন কিনে নেয়। তো চলেন দেখতে থাকেন আপনারা জমিটা। এই যে এখানে কিন্তু ভিউয়ার্স তিন ফসল হয়। এই যে এখন কিন্তু জমিতে হাল দিয়ে ধান বুনে রেখেছে, ধান এই যে খালি জায়গাটা যে সাদা হাল দেওয়া, বৃষ্টি হলে এই যে কিছুদিনের মধ্যে এই ধান হবে। হ্যাঁ, এইখানে ভিউয়ার্স তিন ফসলের জমি, যে সীমানাটা দেখতেছেন এটা বাড়াতেই পড়ছে। হ্যাঁ, এই যে এইখান থেকে কিন্তু ভিউয়ার্স, এই যে দেখেন রিক্সা চলাচল করে এখান দিয়ে এখন বর্তমানে। এই যে দেখেন রিক্সা যে গেছে এখান দিয়ে সোজা, তিনটা চাকার দাগ, প্রতিদিন এখান দিয়ে রিক্সা চলাচল করে। এটা একটা রাস্তা, আপনারা অনেকে রাস্তার পাশে জমি চান, এর ক্ষেতের বলেন যে ক্ষেতের মাঝখানে মাটির রাস্তা হইলেও চলবে, এখান দিয়ে কিন্তু রিক্সা নিয়মিত চলাচল করে। এই যে দেখছেন রিক্সার চাকার দাগ আছে, কিন্তু ভিউয়ার্স আপনারা ওই দেখেন এই যে সীমানাটা, আমি জায়গাটা অনেক সুন্দর, চমৎকার একটা জায়গা। আপনারা এখানে এসে দেখা গেল যে অনেকে, যে আমি যেমন মনে করেন আমি আমাকে দিয়ে দেখাই, আমি যখন ছোট ছিলাম 1992-এর কথা বলতেছি, 92-তে আমি আমার চাচার বাসায় থাকতাম। ওনার একটা ইয়ে ছিল, যে কি বলে, ওনারা পেপার রাখতো প্রতিদিন ধানমন্ডি বাড়ি, জনকণ্ঠ পেপারটার নাম ছিল জনকণ্ঠ। তো আমি না, সবাই পেপার পড়তো, আমি কি পড়তাম জানেন? আমি তখন ছোট, ক্লাস ফোর ফাইভে পড়ে আর কি, 92-এর কথা বলতেছি। তখন আমি শুধু জমির অ্যাডগুলো দেখতাম পেপারে, এক সাইডে দেখবেন পাত্র পাত্রী, তারপরে জমি ক্রয় বিক্রয়। হ্যাঁ, এই যে এটা কিন্তু রিক্সা আসে এই যে রাস্তাটা দিয়ে। তো আমি কি করতাম, আমি ওই যে অ্যাডগুলো দেখতাম, ওই যে আমার পকেটে কিন্তু চারানা নাই, আমার পকেটে চারানা নাই, অথচ আমি বৈশা বৈশা ওই জমির অ্যাডগুলো পড়তাম, আর মনে মনে বলতাম আমি এই জমিটা নিব। ওই মাত্র শুধুমাত্র কত জমি আপনার 1,000-1,500 টাকা, 2,000 টাকা এরকম শতাংশ জমি। হ্যাঁ, ধানের ক্ষেতের জমি না, মানে ওই যে অনেক আগের কথা, তো তখন তো জমি সস্তা ছিল। তখন আমি মনে করতাম কি, আমার কাছে যদি টাকাটা থাকতো আমি জমিটা নেব। মাঝে মধ্যে ফোন নাম্বারও থাকতো, ফোন দিতাম আমি ওই যে এই টেন্টিতে, ফোনে বাসায় যে টেন্টি নাম্বার ছিল, ফোন দিয়ে আমি শুধুই মনে করেন বলতাম ভাই এই জমিটা আমি নিতে চাই। হ্যাঁ, আমার পকেটে কিন্তু 1 টাকা নাই। তো দেখেন
এই যে এই যে পাশ দিয়ে কিন্তু রাস্তা যায়, এই যে দেখেন এই যে চাকা চাকার দাগগুলো দেখছেন, এই গাড়ি চলাচল করে, অ্যাভেলেবেল না কিন্তু খেতে, এই খেতে কে আনবে এখানে গাড়ি, যাদের প্রয়োজন ওই যে ওই ফল টল এই যে ধরো ফসল নেয় এখান থেকে আপনার মিষ্টি কুমড়া, তারপরে এই যে ধন্দুল এগুলা যে বারো মাস যে ফল সবজিগুলো হয় এখানে বুনে, হ্যাঁ আপনাদেরকে আমি মিষ্টি কুমড়া দেখাই দিছি, এখানে মিষ্টি কুমড়া হয় যে আর অন্য অন্য ফসল হয় সেইগুলো এগুলো নিয়ে যায় এখান দিয়ে রিক্সা দিয়ে। আশেপাশে অনেকে ভিটি বানছে, তো এখানে ভিউয়ার্স আপনারা বলেন যে বাড়িঘর বাড়িঘর এখন যার যে জমিটা আছে ওনাদেরই তো অনেক বড় বড় বাড়ি, এখানে তো আর বেচা কিনি বললাম না আপনাদেরকে যে এখানে তো বেচা কিনি ওনাদের ব্যবসা না, যার বাড়ির জমি তার এই ফসল টসল তুলা ওই বাড়িতে নেয়া বারো মাস খায় ওনারা, তো সেই ক্ষেত্রে এখানে বাড়িঘর তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাড়িঘর যখন আবার হওয়া শুরু করবো কেনা বেচা হইলে তো বাড়িঘর হবে, যেমন মনে করেন এই জায়গাটা যদি আপনারা দশজন বিশ জনে নেন, এই যে জমিটা দশজন বিশ জনে যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা আপনাদের রাখেন আপনাদের কিছু বাড়িঘর হয়ে গেল, তো এরকম বেচা কিনে হাত বদল হইলেই বেচা বাড়িঘর হবে। তো এখানে ভিউয়ার্স প্রতি শতাংশ জমির মূল্য পড়বে আঠাইশ হাজার টাকা, প্রতি শতাংশ জমির মূল্য পড়বে ভিউয়ার্স আঠাইশ হাজার টাকা, আপনারা কষ্ট করে দেখে দেখছেন দেখছেন, তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই দেখেন মিষ্টি কুমড়া হয়, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।